কিয়ারা কেন বিছানায় যাওয়ার জন্য করে তাড়াহুড়ো? প্রশ্ন কপিলের। এমন কি কাজ থাকে বিছানায় কিয়ারার? রাত 10টা বাজলেই ঘুমোতে যেতে হবে কিয়ারাকে, শুনেই মস্করা কপিল শর্মার। দ্য কপিল শর্মা শোতে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন গোবিন্দা নাম মেরার টিম। ভূমি পেদনেকর আসতে না পারলেও হাজির ছিলেন ভিকি কৌশল, কিয়ারা আডবাণি, রেণুকা সাহানি আর পরিচালক শশাঙ্ক খৈতান। আর সেখানেই কিয়ারার জলদি ঘুমোতে যাওয়ার অভ্যেস নিয়ে খুব করে মস্করা করলেন কপিল। সোনির তরফে ইনস্টাগ্রামে শেয়ার করা হলো কপিল শর্মার শোয়ের নতুন প্রোমো। আর সেখানেই কপিলের মুখ থেকেই জানা গেল খুব নিয়ম মেনেই চলেন কিয়ারা আডবাণি, রাত 10টা বাজলেই ঘুমোতে চলে যান তিনি। আর এই কারণেই অনেক ফিল্মি পার্টিতেও যোগ দিতে পারে না কিয়ারা। আর তা নিয়েই মস্করা করে কপিল বলেন, কেন এত জলদি ঘুমোতে যান? আপনাকে কি সকাল সকাল ঘুম থেকে উঠে অক্ষয় পাজিকে ঘুম থেকে উঠাতে হয়? কিয়ারাকে নিয়ে বেশ মজা করলেন কপিল। গোটা বছরটা জুড়েই চর্চায় ছিলেন কিয়ারা আডবাণি। একের পর এক ছবি মুক্তি পেয়েছে সারা বছর ধরেই তার। বছর শেষে মুক্তি পেল গোবিন্দা নাম মেরা। সেই ছবির প্রচারেই কপিল শর্মা শোতে আসেন তিনি, সঙ্গে ছিলেন সহ অভিনেতা ভিকি কৌশলও।